না, মমতা ব্যানার্জির লাগলো 15 দিন ক্ষমা চাইতে, তারপরে তার মন্ত্রী ক্ষমা চাইলেন। ওনারা এত অন্যায় করে চেপে যান, কিছু করেন না, কিন্তু সারা দেশে যেভাবে চিচিকার হয়েছে, বাংলার মানুষের প্রতি, সাধারণ দেশের মানুষের যে মনোভাব এখন তৈরি হয়েছে, যে এরা নিয়ম কানুন রীতি সভ্যতা কিছুই মানে না, তার চাপেতে মমতা ব্যানার্জি বাধ্য হয়েছেন ক্ষমা চাইতে। কিন্তু তার আগে উনি রাজ্যপাল, প্রধানমন্ত্রী আর গৃহমন্ত্রী সবার বিরুদ্ধে এই ধরনের কত অপশব্দ করেছেন, একবারও ক্ষমা চাননি। এইসব লোক দেখানোর ব্যাপার।